নমস্কারম টু এভরিবডি। আমাদের প্রিয় দেশের সব নাগরিক বৃন্দ, আমি চাই আপনারা এটা বুঝুন, গণতন্ত্র বলতে যা বোঝায় এটা একটা সাম্প্রতিক ঘটনা। মানবজাতির ইতিহাসে আগে কখনো সাধারণ মানুষ সক্ষম হয়নি নেতৃত্বকে বেছে নিতে বা নির্বাচন করতে। কে আমাদের শাসন করবেন সেটা কখনোই আমাদের পছন্দ ছিল না। সব রকমের ঝর্তিপর্তি দিয়ে শাসিত হয়েছি। এই প্রথম গণতান্ত্রিক দেশ হিসেবে এই সুযোগ আমাদের আছে যে আমরা স্থির করতে পারি কে এদেশের শাসনভার পরিচালনা করবেন। সুতরাং আপনাদের প্রত্যেকের এগিয়ে এসে এই দায়িত্বে প্রয়োগ করা উচিত যে আপনারাই স্থির করতে পারেন এদেশের ভবিষ্যৎ, আপনারাই স্থির করতে পারেন শিশুদের ভবিষ্যৎ, যাকে আপনারা মনে করেন যোগ্যতম এদেশের মঙ্গলের জন্য। ধর্মের ভিত্তিতে নয়, জাত বা ধর্ম বিশ্বাসের ভিত্তিতে নয়, কেউ আপনাকে টাকা দিচ্ছে বলে নয়, বরং এদেশের জন্য যা শ্রেষ্ঠতম তাকে বেছে নিন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার কর্মসূচি আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, তা সত্ত্বেও মাত্র একদিনের জন্য, 18 এপ্রিল আমি ভারতে ফিরছি মাত্র একদিনের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে, এবং আবারও আমাকে ফিরতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। তো সকলকে বলছি, এটা পিকনিকের দিন নয়, এটা ছুটির দিন নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন সর্বাধিক দায়িত্বের সঙ্গে। যা